শিকার জীবী মানুষ যখন শিকার করে এনে সেই শিকারকে এনাক্ট করতো, দ্যাট ইজ দ্য পায়োনিয়ার অফ অ্যাক্ট, একটা থিয়েটারের শুরু তখন। শূন্য থেকে কিছু জিনিসকে শুরু করতে পারি, এইটা থিয়েটার পার্ট। আর এটা থিয়েটার আমায় অ্যাকচুয়ালি শিখিয়েছে যে স্টেজে উঠে তুমি কিভাবে দাঁড়াবে, কিভাবে কথা বলবে, কিভাবে আরেকজনের সঙ্গে সংযোগ করবে। এই যে ব্যক্তিগত সংযোগের জায়গাটা থিয়েটারের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমার কাছে এইটা। এটা একটা খুব জ্যান্ত মাধ্যম, যে এই পাশের লোকগুলো জ্যান্ত এবং এখনই, আর ওই পাশের লোকগুলো যারা সেইটা সাক্ষী হচ্ছে, তারা মানে অডিয়েন্স স্পেক্টেটার্স, তারাও জ্যান্ত এবং তক্ষ কোনো কম্প্রোমাইজ নেই আর কি। এবং আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থিয়েটার দেখা। হ্যাঁ, যে ক্রমাগত শুধু বাংলা থিয়েটার নয়, বাংলার বাইরে থেকে যে দলগুলো আসছে তাদের কাজ দেখা এবং নাটকের একটা ডাইরেক্ট অ্যাক্সেসিবিলিটি আছে মানুষের সাথে। কেননা কলকাতা থিয়েটারের যেটা মূল সমস্যা, এখন তো বাহ্যিক আড়ম্বরের দিকে, এখন শুধুমাত্র ইন্টেলেক্টের দিকে তাকালেই হবে না, কিভাবে তার প্রেজেন্টেশনটা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, I'm very sorry to say, বাংলা থিয়েটারের মার্কেটিং খুব খারাপ অবস্থা। They don't know how to market themselves. Unfortunately, they don't know. Which I've used in many of my films have been derived from stage, using workshops and techniques, acting techniques, acting methods, and so a lot of my storytelling has been kind of derived from the stage, from the proscenium. প্রাইড, সেটা সবটা না জেনে হলেও মানে আমি মানে যেরকম সেরকম কাজ করি না, হ্যাঁ আমি না থিয়েটার করি, মানে থিয়েটার খুব উচ্চ মানের একটা কাজ, প্রায় একটা জাতীয় বা আন্তর্জাতিক কর্তব্যের মতো। যে আমি একটা এয়ার কন্ডিশন থিয়েটারে নাটক পারফর্ম করতে পারি, একটা নন এয়ার কন্ডিশন থিয়েটারেও নাটক করতে পারি, রাস্তায় বেরিয়ে করতে পারি, একটা ফরম্যাট ভেঙে অ্যাবসলিউটলি একটা ক্যাফেতে, একটা রেস্তোরাঁয়, একটা ব্যাংকোয়েটে নাটক করতে পারি। এবং একজন যদি আসে সে ভগবান, এটা খুব ইম্পর্টেন্ট। আর একটু টিভিটা অফ করে বাড়িতে, হ্যাঁ টিভিটা সুইচ অফ করে বাড়িতে একটু দেখা যে জীবনটা আসলে একটা মানুষকে সঙ্গে একটা মানুষের ছোঁয়ার মধ্যে আছে। আমাকে এই ভার্চুয়াল পৃথিবী থেকে না এক ধাক্কায় ভুল করে আবার মাটিতে নামিয়ে আছে। থিয়েটারের এইটা হচ্ছে সব থেকে বেশি জোরের জায়গা, যে মানুষ যে সত্যিকার বেঁচে থাকে, যে চিমটি কাটলে লাগে, কেটে গেলে রক্ত পড়ে, হ্যাঁ, বা ভালোবাসতে একজনকে আরেকজনকে ছুঁয়ে, এই স্পর্শের জায়গাটা থিয়েটারের মধ্যে আছে, যেটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। ফলে থিয়েটার সবসময় খুব জলজ্যান্ত মাধ্যম, সেভাবেই থাকুক, নইলে ভার্চুয়াল পৃথিবীতে থিয়েটার না থাকলে আমরা বাস করতে পারবো। মানে আমাকে লাইফ স্কিল শিখিয়েছে থিয়েটার মোটামুটি ভাবে, এই মানে এই শর্তটাতেই আটকে থেকেছে যে তার একটা জ্যান্ত অবস্থা আছে। ইটস ফার মোর লাইকলি দ্যান এনি আদার ফর্ম, একটা ফর্ম আলাদা, এবং ফর্মগুলো আলাদা এই কারণে তাদের একটা নিজস্বতা আছে। নিজস্বতাটা ছেড়ে যদি ফেসবুক লাইভে থিয়েটার হয় তাহলে থিয়েটার সিনেমাই হয়ে যাবে। থিয়েটারের একটা নিজস্ব ফর্ম আছে, সেই ফর্মটা মেনটেন করে যা করার করতে হবে, ফর্মটার বাইরে যাওয়া যাবে। অতএব আমার স্পেসগুলো চিনতে হবে, জানতে হবে, কাজের বিশ্বাস রাখতে হবে। And the government and the private institutions, they should all realize that live performances in theater or anything is an art which is expensive. শিল্প কখনো মূল্যহীন হতে পারে না,
যে দেশে জীবনের মূল্য খুবই অল্প, সে দেশে শিল্পের মূল্য অল্প হতে পারত। একটা ইমার্সিভ থিয়েটারপিস, সেই ইমার্সিভ থিয়েটারপিসের যদি আমাকে চালাতে হয় তাহলে আমাকে পার্টিকুলার টিকিট প্রাইস করতে হবে, খুব কম লোক, হয়তো 15-16 জন পার স্লট। প্রবলি দ্যাটস দ্য ওয়ে অফ লুকিং এট থিয়েটার টুডে। সো পুরো যে টাকাটা আমরা পাই টিকিট প্রাইস থেকে, তার থেকে কিন্তু হাউস রেন্ট দেওয়া হয়, প্রপসের টাকা আসে, এভরিথিং হ্যাপেন্স বিকজ অফ দ্যাট মানি। সো দি কমিউনিটি ইজ ফান্ডিং দ্য প্লে। মানে আমাদের প্রোডাকশনগত মান কোনোভাবেই কোনোভাবেই ওদের থেকে আলাদা বা খারাপ বা সেটা নয়, কিন্তু কেন টিল ডেট আমরা ধরো আমরা 1000 টাকা টিকিট করলাম বা 500 টাকা টিকিট করলাম, ইনিশিয়ালি লোকের অসুবিধা হবে, কিন্তু তারপরে একটা ভালো আর্ট। আজকে যদি কেউ গিয়ে মমাতে গিয়ে, হ্যাঁ সে গিয়ে যদি একটা একটা ভ্যান গগের স্টারি নাইটস দেখে থাকে, তো খরচা করতে হয় অনেক, এটা তো স্বাভাবিক, সবাই তো করে, শুধুমাত্র থিয়েটারের ক্ষেত্রেও তাই। ভালো কাজ যদি হয় লোকে দিতে আমার মনে হয় না কারোর কোনো সমস্যা হবে, তারা ঠান্ডা করে বসে কমফর্ট নিয়ে একটা পয়সা দিয়ে ভালো কাজ দেখতে তারা ভালোবাসে। অনেক কিছু খারাপের সাথে একটা পজিটিভ জিনিস রয়েছে, যেটা হচ্ছে এখন কেউ কাউকে আটকে রাখতে পারে না। এখন আমি যদি চাই আমি আমার ঘরের মধ্যে একটা থিয়েটার করবো এবং সেটাকে প্রজেক্ট করবো, আমার নিজেকে প্রজেক্ট করা থেকে আমাকে যখন কেউ আটকে রাখতে পারে না, তার মানে আমার ট্যালেন্টকেও কেউ দমিয়ে রাখতে পারে না। সুতরাং আমি চাইলে যে কোনো দিন আপনাদের ঘরে ঘরে পৌঁছে যেতে পারবো, এবং তোমরা প্রত্যেকে, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে চাইলে, যদি চাও অফকোর্স তোমাদের চাইতে হবে মন থেকে এবং সেটা করে দেখাতে হবে। ভাবনাকে রেস্ট্রিক্ট করো না টু এনি এক্সটেন্ট। আমার সাজেশন হলো গিয়ে অবজারভেশন অবজারভেশন অবজারভেশন, মানুষ মানুষ দেখো, সিচুয়েশন দেখো, নিজে যে গণ্ডিতে আছো সেই গণ্ডিতে ত্যাগ করো, করে অন্য গণ্ডিতে এসো, আরও বৃহত্তর গণ্ডিতে এসো, মানুষের কত ভাব বোঝার চেষ্টা করো। নাহলে জীবন না দেখলে আমি শুধু ডিভিডি দেখে সিনেমা বানাবো, এই জগতে কোনো মানি না। এই মানটাকে টেনে তুলতে হবে আমাদেরকে, এবং সেটার জন্য যা যা করণীয় সেটা তো করতেই হবে। We expect theatre so much that more and more people come to see our plays. Happy World Theatre Day. Happy World Theatre Day. Happy World Theatre Day. Very happy theatre. All my best wishes to all the theatre workers. সকলকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। It is time to celebrate the transition in theatre. আরও সব এই ওয়ার্ল্ড এই ডে অনুভূতি শুনতে শব্দের মতো আমাদের থিয়েটারের জন্য একটা দিন জুটেছে, এটা আমাদের কাছে একটা বিরাট চেঞ্জ মনে হচ্ছে। থিয়েটার তো আর কিছুই পায় না, যাই হোক বছরে একটা দিন পেয়েছে সেখানে সে বলতে পারে যে দিস ইজ গ্রীষ্ম, এটা কিছুই বদলায় না।